বিজু জনতা দল পক্ষর ওড়িশার পূর্বতন মুখ্যমন্ত্রী প্রবাদ পুরুষ স্বর্গত বিজু পট্টনাকর সতেইশতম শ্রাদ্ধবার্ষিক দিবসব্যাপী বিভিন্ন কার্যক্রম মাধ্যমে পাড়িত হয়ে যাই। এই পরিপ্রেক্ষী সকালে সহর উপকণ্ঠ বুড়াবলঙ্গ নদীর বালিঘাটে তিলতর্পণ করা এতে বিজেডির লোকসভা প্রার্থী লেখাশ্রী সামন্ত সিঙ্গার সদর বিধায়ক স্বরূপ কুমার দাস বালেশ্বর পৌর উপাধ্যক্ষা কৈলাশ সেঠী টাউন সভাপতি সনদ দাস পূর্বতন পৌর উপাধ্যক্ষা মনোজ রাউত রঞ্জন বাগ বিজেডির সদর ব্লক সভাপতি বসন্ত পণ্ডা বালেশ্বর পৌর পরিষদর কাউন্সিলর মীনা মহান্তি অর্পিতা প্রিয়দর্শিনী পট্টনাক সবিতা রাণী দাস শশিরেখা মহান্তি কবিতা মুর্মু শেখ আই প্রমুখ যোগদে স্বর্গত বিজুবাবু উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে পরে স্থানীয় ফাঁডি ছক ও ডিআইসি ছক নিকটরে বিজু পট্টনাক প্রতিমূর্তি মাল্যার্পণ করা পরে স্থানীয় সিদ্ধি কল্যাণ মণ্ডপঠার আয়োজিত স্মৃতিসভার শ্রীমতী সামন্ত সিঙ্গার ও বিধায়ক শ্রী দাস যোগদে স্বর্গত বিজু পট্টনাকর জীবনাদর্শ ও তৎকালীন ওড়িশা বিকাশে তাঁর অবদান সম্পর্কের আলোচনা করে এস বিজু পট্টনাক আদর্শে অনুপ্রাণিত হওয়ার উপস্থিত কর্মী ও সমর্থক উভয় শপথ পাঠ করাই ধীরেন নায়ক উমাশঙ্কর তিয়াড়ি শেখ অনসর জগন্নাথ মহারণা সঞ্জয় বেহরা রাজলক্ষ্মী চাটার্জী মোনালিসা পাণিগ্রাহী প্রমুখ এতে উপস্থিত রই কার্যক্রম পরিচালনা করে বালেশ্বর সদর নির্বাচন মণ্ডলীর বিভিন্ন অঞ্চলর বহু বিজেডি কর্মী ও সমর্থক এতে যোগ দিয়ে আজ প্রবাদ পুরুষ মহান জননায়ক স্বর্গত বিজুবাবুঙ্কর সতেইশতম শ্রাদ্ধবার্ষিকী এই অবসরের বালেশ্বর জেলা তরফর সদর বালেশ্বর বিজু জনতা দলর সংগঠন তরফর মাননীয় বিধায়ক এবং বিজু জনতা দলর বিধায়ক প্রার্থী স্বরূপ দাস উপস্থিতিতে সমস্ত কার্যকর্তা সমর্থকর সমাগমে আজি আমি বিজুবাবুঙ্কর শ্রাদ্ধ বার্ষিকী পালন করছু। বালিঘাট ঠারে তিলতর্পণ করিকি আরম্ভ কলু এবং ফাঁডি ছক আউ ডিআইসি ছকরে বিজুবাবুঙ্কর যে প্রতিমূর্তি রয়েছে সেঠারে মাল্যার্পণ কলু শ্রদ্ধাঞ্জলি অর্পণ কলু। তাঁক নীতি আদর্শে এই দল গড়া এবং নীতি আদর্শে দল চালিছি। সবুবেলে ওড়িশাকু বিকাশর শীর্ষক নেওয়াপাইকি সি প্রচেষ্টারত থিলে এবং তাঁকর যে দর্শন লা ওড়িশাকু কেবল দেশরে নুহ বিশ্বরে এক নম্বর করিবা পাইকি যুবক বিশেষ ভাবে যুবক এবং মহিলা মানুষ আগুকু নেই তাঁকর সশক্তিকরণ তাঁকর সমৃদ্ধি কেমতি হব সেমানে কেমতি ওড়িশার বিকাশে ভাগিদারি হবে এটা হি তাঁকর দর্শন লা সে দর্শনের আমি সমস্তে অনুপ্রাণিত। আগামী দিনরে বিজু জনতা দলর সংগঠন বালেশ্বর জেলায় আহরি সুদৃঢ় হব এবং যে নির্বাচন আগুক আসুচি সেই নির্বাচনরে বিজু বাবুঙ্কু উচিত শ্রদ্ধাঞ্জলি হব ডবল সংখ। সর্বপ্রথমে মু প্রভাত পুরুষ বিজু পট্টনাক মোর গভীর শ্রদ্ধাঞ্জলি দেছি বালেশ্বর বাসীঙ্ক তরফ মধ্যে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। প্রভাত পুরুষ বিজু পট্টনাক আমার সমস্ত গোটে ইন্সপিরেসন বিশেষ করে যুবপিঢ়ি ইন্সপিরেসন আজ তাঁর সতেইশতম তীরধাম দিবস আমি সকালে বালিঘাটে তীরতর্পণ কার্যক্রম কলু পরবর্তী সময় ফাঁডি ছকে তাঁর প্রতিমূর্তি মাল্যার্পণ করা গলা এবং এবার ডিআইসি ছকে আমি মাল্যার্পণ করছু। আজিকার দিনের সমস্ত সংকল্প নিয়েছেন যে স্বর্গত বিজু বাবু যে চিন্তা রাখিলে ওড়িশার ওড়িশাবাসী সে চিন্তাধারা বা স্বপ্ন কিপর সাকার করা যাব তাঁর মূল স্লোগান লা যে গাঁকু কাম এবং মায়ঙ্ সম্মান। আজ মানে মুখ্যমন্ত্রী নেতৃত্ব যা যে বিজু বাবু নামে যে দল নামিত আজ গ্রামাঞ্চল বিকাশ শীর্ষে পৌঁছিছি এবং মহিলা সশক্তিকরণ সারা ভারতবর্ষ উদাহরণ সারিছে বিজু জনতা দল মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্ব। আজ স্বর্গত বিজু বাবু দুইটি স্বপ্ন সাকার হয়েছে গোটে গাঁকু কাম এবং মায়ঙ্ সম্মান তা সহ ইন্ডস্ট্রিয়ালাইজেসন আজ ওড়িশা ইন্ডস্ট্রিয়ালাইজেসন ক্ষেত্রে বহু আগু যাই যা কি যুবপিঢ়ি গোটে নয় আহ্বান সৃষ্টি করছে নয় সুযোগ সৃষ্টি করছে। আজিকার দিনের আমি সমস্ত বিজু কর্মী বিজু জনতা দল কর্মী বিজু বাবু প্রেমী মানে আমি সমস্ত সংকল্প নিয়েছু যে বিজু বাবু নীতি আদর্শ আমি ওড়িশাকে গড়িবু যুবপিঢ়ি আগুক নেবু এবং তাঁকু সশক্ত করা সহ এ জাতির গোটে মান্যতা আমি স্থাপন করবু।